প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারা অনেকেই চাল, ডাল, আটা, ময়দা, ডিম এগুলো দামের আপডেট জানতে চান, তো আজকে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ। চাল, ডাল, ডিম, আটা, ময়দা এগুলোর দরদাম বর্তমান কত রয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আছি একটি চালের আড়তে। তো এইখানে আমরা একজন ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে কথা বলবো, তিনি তার আড়তে কীরকম দামে চাল পাইকারি রেটে বিক্রি করতে পারছে সর্বনিম্ন আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলবেন? আলহাজ ইসমাইল ফকির। আলহাজ ইসমাইল ফকির। আচ্ছা চাচা, আপনার ওখানে কী কী চাল আছে বর্তমান? আমার এখানে মোটা স্বর্ণা চাউল আছে। মোটা স্বর্ণা, ২৯ পুরান আছে। ২৯ পুরান, ২৬ আটাশ আছে। ২৬ আটাশ আছে। কাটারি আর আতপ আছে। আতপ আছে। কাটারি, কাটারি, কাটারি আছে না? ৪৯, ১৫০, গুটি স্বর্ণ আছে না? আচ্ছা, শুরুতেই আমরা শুনবো যে তুলসীমালা যে চালগুলো রয়েছে, তুলসীমালা শেরপুর জেলার ব্র্যান্ড, এটা আপনি পাইকারি কত বিক্রি করতেন সর্বনিম্ন? পাইকারি আপনি ২৭৫০ টাকা। ২৭৫০ টাকা বস্তা? ২৫ কেজি। ২৫ কেজি ২৭৫০ টাকা সর্বনিম্ন, এর থেকে কম নাই? তাহলে মানে কেজি কত আসছে? ১১০ টাকা। ১১০ টাকাও বেশি, তবে ১০ টাকা হইলেও আর কি দিয়ে দিচ্ছেন সর্বনিম্ন না? আর কাটারি? কাটারি আপনার ৭২ টাকা। কত? ৭২, ১৬০০ না, কেজি ৭২ টাকা। মানে ৭২ টাকা কেজি? ১৭০০ টাকা। ১৭০০ টাকা বস্তা, ২৫ কেজি। আর ২৯ কত বল বিক্রি করতেছেন? পুরাতন চাল না? হ্যাঁ পুরাতন। ২৯ বেচতেছি আপনার, পাইকারি বেচতেছি ১৪২০ টাকা ১০ টাকা। আচ্ছা, পা এই পুরাতন থেকে কি নতুন ধানের দাম, নতুন চালের দাম কম? একটু একটু কম, পুরাতন চালের দাম একটু বেশি না? তার মানে কত টাকা বিক্রি করতেছেন বস্তা? বস্তা বেচছে ২৫ কেজি বস্তা বেচছে ১৪২০ ১০ ১৪১০ ২০, সর্বনিম্ন ১০ টাকা বিক্রি দিচ্ছেন না? ১৪২৫ কেজি? ২৫ কেজি। তাহলে কত কেজি আসতেছে? কেজি আসতেছে আপনার ৫৮ ৫৮ টাকা কেজি। আচ্ছা, তারপরে আপনার আর এখানে ৪৯ বলেন, ১২৮০ টাকা বস্তা, ২৫ কেজি। আর ১৫০ টাকা কম বেশি না? আর কি কি চাল আছে আপনার কাছে? এই পর্যন্ত। কাটারি কথা বলছিলেন? কাটারি কথা বল। আচ্ছা ঠিক আছে, মোটামুটিভাবে দর্শক চালের আজকে দাম দর জানতে পারলেন। আপনার ওখানে যে আটা আছে, মোটা ময়দা, কি কি আটা আছে আপনার এখানে? কোন ফুল আছে? চাপা ফুল আর পদ্ম ফুল। জবা ফুল না? চাপা জবা কত করে বস্তা? চাপা বেচতেছি আপনার ২৭, একদম সর্বনিম্ন রেট ২৭৮০ টাকা। ২৭৮০ টাকা বস্তা না? আর জবা? জবা বেচতেছি ২৬০০ টাকা ৭০ টাকা। একটু কম এটা জবা? একটু কম না? ৫০ কেজি? ৫০। আর মাঝারি আপনার ডালের দামটা বলবেন? মাঝারি, মাঝারি ডালের দাম ২২৮০ টাকা। ২২৮০ টাকা ২৫ কেজি। এটা কি কোন ব্র্যান্ডের? তীরের। তীরের ২৫ কেজি ২২৮০ টাকা। ৮০ টাকা। তাহলে কেজি কত আসতেছে মাঝারিটা? কেজি আসতে আপনি ১০০ টাকা খুচরা বেচা হয়। ১০০ টাকা খুচরা বিক্রি করতেছেন? শুধু কি একই কোয়ালিটি আছে ডালের? ডাল মাঝারিটা আছে না? মাঝারি। আজকে আপনার কাছে ডিমের দামটা জানবো, ডিমের আপডেট নাকি অনেক দাম একটু বেড়ে গেছে, গত হাটে দেখলাম অনেকটা কম, আজকে হাটে কীরকম? আজকে বর্তমানে বাজার আছে আপনার পাইকারি ১০২০ টাকা। ১০২০ টাকা অনেকটাই বেড়ে গেছে। তার মানে খুচরা হালি কত আসতেছে? খুচরা হালি ৪৫ টাকা বেচতেছে। ৪৫ টাকা হালি আসতেছে না? এর আগে হাটে তো কম ছিল, আজকে অনেকটা বেড়ে গেছে না? সামনে কী হবে ডিমের দাম? সামনে এখন বোঝা যায় না, বোঝা যায় না, বাড়তেও পারে আবার স্বাভাবিকও থাকতে পারে। চালের দাম কি আগে গত হাট থেকে আজকের হাট কি বাড়তি নাকি কম নাকি স্বাভাবিক? একটু একটা কাটানা বেশ বাড়তি, মানে কেজি প্রতি একটা কাটানা একটু বেড়েছে না গত হাট থেকে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার কাছে চাল, ডাল, আটা, ময়দার দরদাম জানতে পারলাম। দর্শক মোটামুটিভাবে আজকের হাট থেকে কিন্তু চাল, ডাল, আটা, ময়দা, চিনি, চিনি তো নাই আপনার কাছে? চিনি আছে। চিনি আছে? চিনি কোনটা আছে? তীর আছে। তীর আছে না? তীরের বস্তা কত করে? তীরের বস্তা বর্তমানে বেচতেছি ৫৩২০ টাকা। ৫৩২০ টাকা, ৫০ কেজি নাকি? ৫০ কেজি। তাহলে কেজি কত আসতেছে? কেজি আমরা খুচরা বেচতেছি আমরা ১১০ টাকা। ১১০ টাকা।
এটা কি দাম কি একটু বাড়ছে নাকি কম একটু বাড়ছে একটু বাড়ছে গত হাজার কত ছিল কত আমাদের ছিল আমি 5200 30 40 একটু বাড়ছে না তো দর্শক মোটামুটি সকল প্রকার চাল এবং ডাল চিনি আটা ময়দা এবং সেই সঙ্গে ডিমের দরদাম জানতে পারলেন তো তার মধ্যে ডিমের দামটা কিন্তু মোটামুটি একটু বাড়ছে আর চালের দাম মোটামুটি স্বাভাবিকই রয়েছে কিছু কিছু চাল আটা না 1 টাকা কিন্তু কেজি প্রতি বাড়ছে আর ডাল চিনি চিনির দাম একটু বেড়েছে আর ডাল মোটামুটি গত হাটের মতোই রয়েছে তো ইনশাআল্লাহ আগামী হাটে চালের ডাল আটা ময়দা দরদাম কত থাকে আপনাদেরকে জানিয়ে দেবো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম